আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাইয়ালাইসা। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর রেসিপিটি হচ্ছে একটু ভিন্ন ধর্মী মাছ ভাজার রেসিপি। একই রকম মাছ ভাজা কিন্তু মাঝে মাঝে আমাদের আর খেতে ইচ্ছা করে না, তাই না? তখন এই মাছ ভাজাটা তৈরি করবেন। পান্তা ভাত, গরম ধোয়া ওঠা ভাত, চাইনিজ ফ্রাইড রাইস, সাদা পোলাও কিংবা বিরিয়ানি সব কিছুর সাথে যায়, আসলে অনেক মজার। বাসায় একবার হলেও তৈরি করবেন, তাহলে এই স্বাদটা আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা অন্যরকম হয়েছে। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নিয়ে নেওয়া হয়েছে বড় 4 টুকরা রুই মাছ। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারবেন। আর রুই মাছগুলো আমার ফ্রোজেন অবস্থাতে ছিল, নর্মাল হওয়ার পর এটাকে 3 টেবিল চামচ ভিনেগার এবং 3 টেবিল চামচ লবণ দিয়ে কোচলে 15-20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে মাছের গায়ে পৌঁছায়। সেই জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি যেহেতু লবণটা ধুয়ে ফেলেছি এর মধ্যে কিন্তু কোনো লবণ নেই, তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা কিন্তু দিয়ে নেবেন। টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি 1/2 চা চামচের একটু বেশি, এটা অপশনাল, আপনারা যদি না চান স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ। এখন এগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। এখানে চিলি ফ্লেক্সের বদলে আপনারা কিন্তু শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে গোটা যে শুকনা মরিচটা আছে সেটা একটু তাওয়ায় হালকা গরম করে এর মধ্যে একটু ভেঙে ভেঙে দিয়ে ব্যবহার করতে পারেন, সেটাতেও কাজ হবে। এভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টা, যদি সময় থাকে আপনারা আরও বেশি রাখতে পারেন, কারণ লবণ এবং মশলা ভালোভাবে মাছের ভিতরে ছড়াবে। আমি এখানে মাছটা ম্যারিনেট করে রেখেছি 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব, গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। চিলি সস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। আপনারা এখানে গার্লিক পাউডারের বদলে যদি গার্লিক পেস্ট ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1/2 চা চামচ গার্লিক পেস্ট ব্যবহার করলেই হবে। দিয়ে দিয়েছি ফিশ সস 1 চা চামচ এবং 1 চা চামচ সয়া সস। আপনারা চাইলে এখানে যে পাপরিকার গুঁড়া বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, তাহলে স্মোকি একটা ফ্লেভার আসবে, সেটা আরও বেশি টেস্টি হয়। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে আপনারা ইউজ করতে পারেন। এখন এই সসগুলোকেও মশলাটার সাথে ভালোভাবে এবং মাছের সাথে ভালোভাবে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে কাজটা করতে হবে, না হয় কোথাও থাকবে মশলা কোথাও থাকবে না, এই জন্য একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। এখানে আমি কিছু ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, ম্যারিনেট করা মাছটাকে অ্যাটলিস্ট 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে, মশলাটা ভালোভাবে ঢুকবে। তারপর এর মধ্যে থেকে মশলার মধ্যে মাখিয়ে মাছ নিয়ে নিচ্ছি এবং মাছটাকে গড়িয়ে নিচ্ছি। আমি হালকা ক্রিস্পি মাছ ভাজা চাচ্ছি, আপনারা যদি আরও ক্রিস্পি মাছ ভাজা চান, বিশেষ করে পান্তা ভাতের জন্য মাছ ভাজাটা আরও ক্রিস্পি হলে ভালো লাগবে, সেই ক্ষেত্রে মাছটাকে একবার ডিমের মধ্যে চুবিয়ে আরেকবার গড়িয়ে নেবেন। এভাবে একবার গড়ানোর পরে ডিমে আবার গড়িয়ে নিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। আমি যেহেতু ক্রাম্বটা অল্প চাচ্ছি তাই বলে আমি একবার শুধু মশলা থেকে নিয়ে গড়িয়ে নিচ্ছি, এতে হালকা একটা ক্রিস্পিনেস থাকবে, খুব বেশি ক্রিস্পি কিন্তু হবে না। আমি আবারও বলছি আপনারা যদি আরও ক্রিস্পি চান ডিমে চুবিয়ে তারপর আরেকবার করে কোট করে নেবেন ব্রেড ক্রাম্বের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে। এখানে আমি ভাজতে চলে এসেছি, আমি বেরেস্তা ভাজা তেল দিয়ে মাছগুলোকে ভাজছি, কারণ আমার কাছে বেরেস্তা ভাজার তেল ছিল। আপনাদের কাছে যদি না থাকে আপনার নর্মাল তেলের মধ্যেই ভাজতে পারেন রান্নার তেলে, আর চেষ্টা করবেন পাটোটা এরকম নিতে যেন নিচে লেগে না যায় মাছ ভাজাটা।
এখন এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, চারপাশ উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আমি, দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজছি। দেখুন আমার ক্রামগুলো কিন্তু হালকা হালকা, কিছু কিছু জায়গায় লেগে আছে, কিছু কিছু জায়গায় লেগে নেই, এটাই আমি আপনাদের বলছিলাম। যদি আপনারা আরও বেশি ক্রাম্বি চান, আরও বেশি মুচমুচে চান, সেক্ষেত্রে ডিমে গড়িয়ে আরেকবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে, আমি একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করেছি। একবার ট্রাই করে দেখবেন এটা কতটা মজা, আসলে বুঝতে পারবেন। একদমই ভিন্ন ধর্মী এই খাবারটা, যদি একবার ট্রাই করেন একই রকম মাছ ভাজা আর প্রতিদিন খাবেন না। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে আপনার ফোনে। আমার চ্যানেলে আপনারা কিছু ট্রেডিশনাল রেসিপি পাবেন, কিছু ভিন্নধর্মী অন্যরকম রেসিপি পাবেন, কিছু বিদেশি রেসিপি পাবেন, আবার সেই সাথে পাবেন ট্রাভেল ব্লগ। তো এই সব কিছুর জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আচ্ছা, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাহলে তারাও উপকৃত হবে, আমিও উপকৃত হব। ভালো থাকবেন সবাই, আর কথা বাড়াচ্ছি না, আবার চলে আসবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।